ওখান থেকে বলেছে আমি শুনতে পেয়েছি আরে কেউ বললে আমি শুনতে পাবো আর তার সঙ্গে আছে জিও পাগলা জিও পাগলা তারা কেউ দেখেছো যারা দেখেছে সবাই একটু জোরে বলবে জিও পাগলা কিন্তু দুধের কাছে আমার এটা জিজ্ঞাসা রয়েছে আমার মানে আমাদের তোমাদের সবার হয়ে আমার জিজ্ঞাসা দিদি নতুন বাংলা সিনেমা কি আসতে চলেছে আমরা সবাই এক্সাইটেড শোনার জন্য গুরু তাই তো এই মুহূর্তে একটা ছবি আমার পেন্ডিং আছে আর আরেকটা ছবির শুট চলছে তো আমি শিওরিটি তোমাদেরকে দিচ্ছি না যে কবে রিলিজ করবে বিকজ আমরা একদম পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে আছি এবং বাংলা ছবি এখন খুব কমই রিলিজ করছে খুব বুঝে শুনে রিলিজ করছে তো তোমার তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দাও যাতে আমার যে ছবিটা আছে সেটা যাতে খুব শীঘ্রই তোমাদের কাছাকাছি হলে চলে আসে আর আমাকে আরও ভালোবাসা দিও যাতে তোমাদেরকে আরও উপহার দিতে পারি আর তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করে যাতে তোমাদের ভালোবাসার মান আমি রাখতে পারি তো দিদি দিদির থেকে আমরা একটা ছোট্ট করে ডায়লগ শুনতে চাই সেই সিনেমার ডায়লগ জিও পাগলা সিনেমার একটা ফাটাফাটি ডায়লগ আমরা শুনতে চাই সবাই মিলে কি হবে তো বসাবে একটা ছোট বড় ডায়লগ শুনবো তো দিদি একটা ডায়লগ তোমার পছন্দ মতো একটা ভালো ডায়লগ আমরা শুনতে চাই ছোট করে হবে হবে বাস কি হবে বলো অনলি গান না অনলি গান তোমার কোন ইয়ার ফার্স্ট ইয়ার সিরিয়াসলি খুব ভালো লাগলো হ্যালো তো আমার বন্ধুরা তো ফাটিয়ে এনজয় করছে খুব ভালো লাগছে যে আজকে আমাদের প্রত্যেকটা বন্ধুই এনজয়ের দিন আনন্দ করার দিন আজকে বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের আজকে বর্ষবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রায় অনেকক্ষণ ধরে দেখছি অনুভব করছি আনন্দ করছি সবাই রয়েছে আর সঙ্গে রয়েছে আমাদের সেই বাংলা সিনেমার বড় পর্দার রায়খান।